আজ আমাদের বিষয় জাহাঙ্গীর। আমরা সবাই জানি যে মোগল সম্রাট আকবরের পর জাহাঙ্গীর সিংহাসনে বসেন। তো জাহাঙ্গীরের জীবন বৃত্তান্ত সম্বন্ধে বলতে গেলে যে বলা হয় যে পনেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের জন্ম হয়। তবে তার জন্মের পিছনে একটা বেশ মজার বিষয় তথ্য রয়েছে যে তাকে অনেকে কামনার সন্তান, অর্থাৎ বাদশাহ জাহাঙ্গীর অনেক কামনার সন্তান বলেই বর্ণিত হয়ে থাকেন। জাহাঙ্গীর ওয়াজ এ চাইল্ড অফ মেনি প্রেয়ার্স, বলা হয় যে তিনি অনেকগুলো আকবরের অনেকগুলো সন্তান হওয়া যখন মারা যাচ্ছিল তখনই নাকি ওই সেলিম যিনি সুফি সাধক ছিলেন তার আশীর্বাদ করেন এবং তারই আশীর্বাদে তার জন্ম হয় এবং তারই জন্যই তার নামও সেলিম রাখা হয়েছিল বাল্যকালে এবং তাই তাকে বহু প্রার্থনা উপবাসের সন্তান বলা হয়। এইভাবে 1569 সালে 30শে আগস্ট কোনো কোনো জায়গাতে সেটা 9ই সেপ্টেম্বরও রয়েছে যে অম্বরের রাজকন্যা যোধপুরী বেগমের পুত্র হিসেবে তার জন্ম লাভ হয়। তো যাই হোক, তা বাদশাহ আকবর তার সন্তানের প্রতি অত্যাধিক স্নেহ ছিলেন, ফলে স্বাভাবিকভাবে অতি অল্প বয়স থেকে তিনি কিন্তু উচ্ছৃঙ্খল হয়ে ওঠেন এবং তার নৈতিক চরিত্রও কিন্তু খুব একটা ভালো ছিল না। বহু চেষ্টা করেও আকবর কিন্তু তাকে সংশোধনের চেষ্টায় ব্যর্থ হন, ফলে 16 বছর বয়সে ভগবান দাসের কন্যার সাথে সেলিমের বিবাহ দেওয়া হয়। পরবর্তীকালে যদিও তিনি একাধিক বিবাহ করেন, 1600 খ্রিস্টাব্দে যখন আকবর বেঁচে ছিলেন তার জীবিতকালেই কিন্তু তিনি পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, তখন তার নাম সেলিমই ছিল এবং এলাহাবাদে স্বাধীনতা ঘোষণা করেন। আকবর এই বিদ্রোহ দমনও করেন এবং তিনি ওই স্নেহবশত তার অপরাধ মার্জনাও করে দেন। কিন্তু 1602 সালেই এই সেলিমের চক্রান্তেই কিন্তু বীর সিং গুন্দালা আকবরের অত্যন্ত কাছের আবুল ফজলকে কিন্তু হত্যা করেছিলেন। যাই হোক, 1605 খ্রিস্টাব্দে আকবর যখন মৃত্যুসজ্জায় তখন সেলিমকে তিনি উত্তরাধিকারী মনোনীত করেন, যদিও আকবরের কিন্তু প্রথম পছন্দ ছিল জাহাঙ্গীর অর্থাৎ সেলিমের পুত্র খসরুকে। যাই হোক, আকবরের মৃত্যুর পর সেলিম জাহাঙ্গীর নাম ধারণ করে মোগল সিংহাসনে কিন্তু বসেন, যদিও তার আরও কতগুলো উপাধি ছিল, যেমন নুরউদ্দিন, সত্যের আলো, মোহাম্মদ জাহাঙ্গীর, পৃথিবীর মালিক, বাদশাহ, গাজী ইত্যাদি তিনি উপাধি নেন। জাহাঙ্গীর এরপর সিংহাসন লাভ করেন এবং আমরা জানি তারপরেই যে ঘটনাটা ঘটে, তার যে ছেলে খসরু তিনি পিতার বিরুদ্ধে বিদ্রোহে ওঠেন। এই বিদ্রোহ জাহাঙ্গীর সহজেই দমন করেন এবং তাকে কারারুদ্ধ করা হয় এবং কারারুদ্ধ অবস্থাতেই জাহাঙ্গীরের যে তৃতীয় পুত্র ছিল খুররম তার নির্দেশে কিন্তু তাকে হত্যা করা হয় এবং জাহাঙ্গীর যদিও খসরুর মৃত্যুর জন্য পরবর্তীকালে অনুশোচনা প্রকাশ করেন এবং এই খসরুর মৃত্যু প্রসঙ্গেই আমরা পঞ্চম শিখগুরু অর্জুনকে হত্যার প্রসঙ্গটি আমরা নিয়ে আসব বা আমরা উল্লেখ করব। সেটা হচ্ছে যে বলা হয় যে এই খসরু যখন বিদ্রোহ করেন তখন নাকি পঞ্চম শিখগুরু গুরু অর্জুন খসরুকে অর্থ দিয়ে সাহায্য করেন এবং তাকে আশীর্বাদ করেন। স্বাভাবিকভাবে বিষয়টা জাহাঙ্গীরের পছন্দ হয়নি বা তিনি এটা অন্যভাবে নেন এবং তিনি পঞ্চম শিখগুরুকে এর জন্য হত্যা করেন, যদিও বিষয়টির সত্যতা নিয়ে কিন্তু একটি বিতর্ক রয়েছে। যাই হোক, এরপর তিনি তার সাম্রাজ্য বিস্তারের কথা আসবো। পিতার মতো তিনিও কিন্তু সাম্রাজ্য বিস্তারে নীতি গ্রহণ করেন এবং প্রথমে যেটা হয় সেটা হচ্ছে মেবারের সঙ্গে। আমরা জানি যে রাজপুতানা সকল মুঘল সাম্রাজ্যের রাজপুতানা যতগুলো ডাইনেস্টি ছিল তারা সবাই কিন্তু মুঘলদের সার্বভৌমত্ব স্বীকার করে নিলেও মেবার কিন্তু তার যুদ্ধ কিন্তু চালিয়েই যাচ্ছিল, সেই সংগ্রাম সিংহ থেকে শুরু করে প্রতাপ সিং ইত্যাদি ইত্যাদি। তার রানা প্রতাপে যখন মৃত্যু হয় তখন তার ছেলে অমর সিংহ তিনিও একই রকমভাবে যুদ্ধ চালিয়ে দিতে থাকেন। 1613 সালে যুবরাজ খুররমের নেতৃত্বে জাহাঙ্গীর একটি অভিযান প্রেরণ করেন। মোগল বাহিনী মেবার বিধ্বস্ত হলে করতে থাকলে অমর সিংহ কিন্তু বাধ্য হয়ে সন্ধির জন্য প্রার্থনা জানান এবং এইভাবে 1615 সালে মেবারের রানার সাথে বাদশাহের একটি চুক্তি হয় এবং বলা হয় যে এইটাই প্রথম যখন কোনো মেবার মোগলদের অধীনতা স্বীকার করল। এই কারণেই ঐতিহাসিকরা এটিকে একটি উল্লেখযোগ্য ঘটনা বলে মুঘল মেবার সম্পর্কে বলে উল্লেখ করেছেন। যাই হোক, এইভাবে মেবারের রাজবংশের সাথে কিন্তু মুঘল রাজ বাদশার বিবাদের অবসান ঘটে।